টুপি একটা দিয়ে ইমাম হয়ে পাঁচ ওয়াক্ত মসজিদে নামাজ পড়াও। এই সমাজে এগুলো ঘৃণিত অভাব আছে। ইমামরা তো শালা খারাপ, চমৎকার করে তো বাজে লোকে, তাদের কাছে আরবি শেখে যারা। বাংলাদেশে একটা পাঁঠা আছে, আমি আমার ভাষায় বলি পাঁঠা না হিজড়া বোঝা যায় না, কলুর বলদ, নাম শুনছেন না ভাই আপনারা? খাসা করে দিছে দিয়ে বলদ, এরকম টাইপের কোনো সিনেমা টিনেমা করে কি করে না জানা যায় না, কিন্তু বিভিন্ন জায়গায় ফাঁপড়বাজি আর ডিগবাজি করে করে খায় বেড়ায় এরকম একটা। সে বড় বড় লেকচার দিতে দিতে এত বড় দুঃসাহস, সে বলতেছে সকালবেলা যায় সকল প্রতিষ্ঠানে মসজিদে মক্তবে ছেলেরা পড়তে যায়, এখানকার ইমামরা সব ছেলেদের সাথে বলাৎকার করে, নাউজুবিল্লাহ বলেন। অপরাধ দু একজনের যারা সংগঠিত হতে পারে আমরা কখনো এটাকে অস্বীকার করি না, কিন্তু আমরা এটাকে সংশোধন করতে বলি, কিন্তু আপনি ইমামরাই সকল আরবি পড়ায় এদের প্রতি বিদ্বেষ ছুড়িতে বলছেন, ইমামরাই মসজিদে যারা কোরআন পড়ায় এরাই সবগুলো এই সব পাপিষ্ঠ এ পাপাচার কাজ করে, এত বড় দুঃসাধ্য কথা ইমানদারের দেশে বসে ইমানদার নাম নিয়ে এই রকম বলদেরাও বলার সাহস পায়, ঠিক কিনা? বেকায় দেয় বললে আবার ক্ষমা চাই, ক্ষমা সকলের জন্য নয়, বুঝতে হবে ভুল সবগুলা কেবল ভুল করে হয় না, ইচ্ছা মনে যেটা থাকে ওই কথাগুলো অনেক সময় মুখ দিয়ে বের হয়, ঠিক কিনা? এদের দ্বারা কি সমাজের কোনো পরিবর্তন হয়েছে আজ পর্যন্ত দেখছেন? কার বেটিরে কেমনে ভাগায় নিয়ে যেতে হবে, কেমনে অসভ্যতা অশ্লীলতার কথা বলতে হবে, সে বলতে বলতে এরকম কথাও আমরা শুনেছি ইউটিউবের মধ্যে, তাকে বলছে আপনি একটা নায়ক মানুষ, নারীদের সাথে আপনার সম্পর্ক 40+ বয়স, বিয়ে করেন না কেন? বিয়ে করলে না কেন নায়কের দাম থাকে না? কিন্তু সে বলছে নারীদের সাথে যদি সম্পর্ক না থাকে তাহলে কি আপনি বুঝেন নায়ক হয়ে থাকা যায়? এর দ্বারা বোঝাতে চায় বিবাহ বহির্ভূত সম্পর্ক ইটিস পিটিস শয়তানি, এইগুলো তার আমল নামায় আছে, এইরকম লোক আবার ইমামদেরকে নিয়ে বাজে কথা বলতে চায়, ঠিক কিনা? আমরা যখন পুরা দেশে মক্তব প্রতিষ্ঠিত হোক, আমাদের তাহাজিব তামাদ্দুন উঠে গেছে, সকালবেলা কোরআনের গুঞ্জরণ উঠে গেছে, স্কুল থেকে শিক্ষা ব্যবস্থা থেকে নৈতিকতার শিক্ষা চলে গেছে, তখন আমরা প্রত্যেকটা জায়গায় আবার মক্তব আন্দোলন করি, ওই সময় ইন্টেনশনালি এইগুলি শয়তানের রূপধারী মানুষ, এরা এখন এইগুলার বিরোধিতা করে, ঠিক কিনা? সমাজে ওদের এক পয়সার অবদান নাই, অশ্লীলতা শেখানো, বেহায়াপনা শেখানো, বাজে কথা শেখানো, বিভিন্ন ইস্যু নিয়ে তারা সমাজের মধ্যে সবসময় টিকে থাকতে যায়। কাজ নাই যার কিছু তার এইগুলো হচ্ছে ইস্যু, উনি নতুন একটা ইস্যু বানাবে আবার বলবে ক্ষমা করে দেন। ক্ষমা কিন্তু সব জায়গায় এত সোজা নয়, ওই ব্যক্তিকেই মানুষ ক্ষমা করা পছন্দ করে, যেই ব্যক্তি অধিকাংশ কাজ ভালো করে, দু একটা ভুল হয়, স্লিপ অফ টাং হয়, বুঝতে পারে নাই, কিন্তু আপনি ফাঁপড়বাজি করে ফুটানি করে ইসলামের বিপক্ষে যদি কথা বলেন এটা বুঝতে হবে এটা কোনো একটা এজেন্ডা বাস্তবায়নকারের দল। এই সকল কলুর বলদ পাঁঠা ছাগল এইগুলোর থেকে আমাদের যুবকদেরকে সতর্ক থাকতে হবে, ঠিক কিনা? আপনারা কত বিষয় নিয়ে কত কথা বলেন কিন্তু আপনারা এইগুলো বিষয়ে কখনো খেয়ালও করেন না। বাহ, দারুণ করে এরকম কথা বলে দিবে, উনার কোনো সাবজেক্ট নাই, উনি বিভিন্ন সাবজেক্ট দিয়ে তখন ময়দানে থাকার জন্য পাইতারা করে আর ইমামদেরকে এরকম বাজে কথা বলে। এই রকম যারা বাজে কথা বলে এদেরকে উপযুক্ত শাস্তির আওতায় এনে বিচার করতে হবে, তুমি এরকম কথা বলছো কেন, এটার পানিশমেন্ট হচ্ছে তুমি আগামী 1 বছর মিডিয়াতে আর কোনো কথা বলতে পারবে না, এটাই তোমার জন্য শাস্তি, ঠিক কিনা? কোনো শাস্তি নাই, কোনো কথাবার্তা নাই, যার যা ইচ্ছা সে ইসলামকে নিয়ে ইমামদেরকে নিয়ে বাজে কথা বলে বসলো, কত দুঃসাধ্য কথা আমাদের অনেকের মধ্যে বেরোয় যাচ্ছে। এরা আবার অনেকের কাছে আইডল, এরা হচ্ছে অনেকের আবার আইডল, এদের পিছে আবার দৌড়ায়, এদেরকে আবার ক্রেজ মনে করে। যারা এই রকম, বোঝা যাবে নবীর কথা অনুযায়ী যে যে কওমের অনুসরণ করে সে তাই সেই কওমের সাথে তার হাসর নাসর হবে। আপনি যদি এদেরকে আইডল বানান, এই সকল যাদের আপাতদৃষ্টিতে 40+ বয়স হয়ে যায় আপনার বিয়ে করেন না কেন, আপনার নায়কগিরি ধরে রাখার জন্য, তার মানে আপনার মধ্যে অন্তরে লাম্পট্য আছে, আপনি আপনারা এইটা দেখায় নারীদেরকে আকৃষ্ট করতে চান, অসভ্যতা প্রমোট করতে চান, অতএব বোঝা যায় আপনার নৈতিকতায় এখন পর্যন্ত সমস্যা আছে। ওইগুলার পক্ষে যারা যাবে অনুসরণ করবে, যারা হাসরের দিন হাসর নাসর হবে তাদের সাথে এই মানুষগুলা, ঠিক সাবধান হন, এগুলোর থেকে বেঁচে থাকার চেষ্টা করেন এবং আপনার যৌক্তিক জায়গা থেকে আপনি এটার প্রতিবাদ করেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। প্রিয় ভাইয়ের ভুল যে কোন লোকের হতে পারে, কোনো ভুলকে আমরা সমর্থন করি না, কিন্তু আপনি যখন ইমামরাই বলবেন পার্সেন্টেজ কত, এই দেশে কত লক্ষ মসজিদ আছে,
প্রত্যেক মসজিদের কত লক্ষ সকালবেলার মক্তবের শিশু আছে, এর মধ্যে অপরাধের সংখ্যাটা কত, আপনি সেটাকে ইমামের গায়ে যখন ছড়াবেন তখন বোঝা যাবে শুধরানোর উদ্দেশ্য নয়, আপনি একটা গোষ্ঠী বিদ্বেষ তৈরি করতে চান, ঠিক কিনা? বাংলাদেশে আমরা মক্তব প্রতিষ্ঠিত করতে চাই, মক্তব ছাড়া আমাদের হবে না। সেই সময় মক্তবের বিপক্ষে যারা এরকম কথা বলে ওরা ইহুদি নাসারাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, ঠিক কিনা? দেশে কোনোদিন কোনো কিছু করলো না, কেউ জানেন, আরে খারাপ পথে অনেকগুলো খারাপ কাজ করে পুরস্কার পায়, এবারটা জীবনে কোনোদিন কিছু করছে কেউ জানে না, আমেরিকায় যায় তার পুরস্কার দেয়। আসলে পুরস্কার দিছে না, কোনো পুরস্কার আগে দিয়ে বলছে এই কাজগুলো করবি, এই জন্য দেশে পাঠালাম, এটা গবেষণা করে ভেবে দেখা দরকার, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। আর এদেরকে যদি নায়ক বলেন তো আপনাদের খবর আছে বলে দিলাম, কিসের নায়ক এরা? কিসের নায়ক? আপনার নায়ক যে ইসলাম ফলো করে, যে ইসলামের কথা বলে, যে আদর্শের কথা বলে, আল্লাহর দিকে ডাকে, সেই হচ্ছে আপনার নায়ক, ঠিক কিনা? Rose TV 24 Enjoy by listening to the Holy Quran.